এখন আমরা কি এই যে আমগুলো দেখতে পাচ্ছি অনেক ধরে আছে এগুলো কি আম এগুলো হচ্ছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা দেখুন একটি 3 বছর বয়সী গাছে প্রচুর পরিমাণে কত আম ধরে আছে এই যে দেখুন 2 থেকে 3 বছর বয়সী একটা গাছে প্রচুর পরিমাণে আম ধরে মানে এটা দেখতেও তো একদম কলার মতো এইজন্যই কি নাম ব্যানানা হ্যাঁ হ্যাঁ এর নাম এইজন্য ব্যানানা দেখুন কি সুন্দর আকৃতি এগুলো দেখতে অনেক সুন্দর প্রচুর পরিমাণ ধরে আছে দেখেন আমরা হাতের ডানে বামে ঠিক আছে এই আম খাইতে কেমন এই আম খাইতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং আকারে অনেক বড় হয় মানে এই আম কি আরো আচ্ছা তো এখন এই 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 আমটা কোন দেশের আম এটা আছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা এখন তাহলে এই আম কি টবে চাষ করা যায় জি এটা টবে চাষ করা যায় আপনারা শৌখিন বাগান হচ্ছে ছাদ বাগানি করতে পারবেন শৌখিন বাগানে লাগাতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন কারণ এই গাছটার একটা বিশেষত্ব হলো যে এটা একটা ছোট স্পেসের মধ্যে অনেক বেশি আম ধরে এবং আপনারা যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন আচ্ছা এই তাহলে আপনারা বলতে চাচ্ছেন এই আমের চারা আপনারা কিভাবে ডেলিভারি করেন এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে থাকি আচ্ছা কি কি কুরিয়ারের মাধ্যমে এগুলো পাঠান আমরা এসএ পরিবহন আছে সুন্দরবন আছে কর্ত আছে জননী আছে এসআর আছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে যেটা আছে সুবিধা হয় মানে কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা এটাকে দিয়ে ডেলিভারি দিয়ে থাকি এখন আপনাদের কাছে এই ব্যানানা ম্যাঙ্গো ছাড়া আর কি কি আমের চারা আছে আমাদের কাছে প্রায় দেশি আম সহ প্রায় বিদেশি 26 প্রজাতির আম আছে চিয়াংমা আছে আমেরিকান পালমা আছে ডকমাই সাদা ডকমাই হলুদ তাইওয়ান গ্রিন তাইওয়ান রেড ব্যানানা ম্যাঙ্গো কিউজাই আম আমেরিকান পালমার সহ দেশি সকল প্রকার সকল জাতের আম আছে এখন আমরা এই যে গোল গোল যে আমগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আম এগুলো বাড়ি ফোড় আম আচ্ছা এই আমের বৈশিষ্ট্য একটু বলেন এই আম বৈশিষ্ট্য আমগুলো অনেক গোল গোল অনেক বড় সাইজের হয় এবং অনেক খেতে সুস্বাদু এবং এটা হাইব্রিড প্রজাতির আমি যতটুকু জানি প্রচুর ধরে এই গাছে একটা ছোট গাছে দেখেন আমার এই গাছটার বয়স হচ্ছে 2 বছর এই 2 বছর লাগানোর বয়স 2 বছর মানে 2 1 বছর বয়সে চারা লাগিয়েছিলেন 2 বছর মানে মোট 3 বছর টোটাল 2 বছর প্রাথমিক অবস্থা ইনশাল্লাহ অনেক ফলন আসছে দেখুন আপনারা প্রত্যেক ডালে ডালে ফল আসছে তো আপনারা এই আমের চারাগুলো কিভাবে বিক্রি করেন মানে ডেলিভারি করেন কিভাবে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তবে এই করোনা কালীন শুধু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি মানে ঢাকার মধ্যে শুধু হোম ডেলিভারি দিচ্ছেন আর অন্য জায়গায় সার্ভিসটা অনলি শুধু ঢাকা কেন্দ্রিক আছে এখন করোনার জন্য আচ্ছা আর হচ্ছে যদি ঢাকার বাইরে থেকেও নিতে চাই ঢাকার বাইরে থেকে নিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেই সুন্দরবন আছে এসে জননী ইউনাইটেড দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছটি কত ছোট এই যে আমরা গাছের মাথাটা কিন্তু কেটে দিয়েছি কেন কেটে দিয়েছি এর কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমরা ছোট গাছে আম ধরাবো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বাড়ি ফোর আম কিন্তু গাছটিতে ধরেছে এবং আমাদের প্রত্যেকটি গাছই কিন্তু অনেক মানে ছোট গাছ আমরা চাই হচ্ছে ছোট গাছ কারণ আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হলো শৌখিন ছাদ বাগানি তো আমরাও চাই যে আমাদের ছোট ছোট গাছে যেন আমগুলো ধরে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম কিন্তু ধরে আছে প্রত্যেকটা গাছের গাছে ডালে ডালে আম তো দেখেন অনেক অনেক প্রচুর আম ধরেছে বিভিন্ন প্রজাতির আম তো আমাদের কাছে দেশি বিদেশি 26 প্রজাতির আম রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের কাছে আমাদের যে ফোন নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে সেই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন দেখেন ছোট গাছ এই গাছের হাইট হচ্ছে আপনার হচ্ছে 2 ফিট 2 ফিট একটি গাছে কী পরিমাণ আম ধরেছে এই যে গাছ দেখেন এই যে চারা এই যে চারা এই চারাতে আম আসছে দেখেন তো ছোট্ট চারাতে কিন্তু আমাদের এই যে প্রচুর পরিমাণে আম আসছে প্রচুর আম আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইগুলো হাইব্রিড প্রজাতির আম তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের কাছে আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন